আমি আপনাদের চিরঞ্জিৎ স্যার টার্গেট হান্ডের ইন গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা সামনে জানেন যে আপনাদের এসআই পরীক্ষা এবং সামনে ওয়ারলেসও আছে তো যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের আসার একটা খুব চান্স আর চান্স মানে আসবেই ঠিক আছে তো রিসেন্ট যেগুলো আসার মতো সেই কারেন্ট অ্যাফেয়ার্স কিছু আজকে মিশ্র কারেন্ট অ্যাফেয়ার্স আমি কিছু নিয়ে এসেছি ঠিক আছে কারেন্ট অ্যাপেয়ার্সগুলো অবশ্যই তোমরা খাতায় লেখার চেষ্টা করো কারণ সামনের যে পরীক্ষাগুলো তোমাদের ম্যাক্সিমাম টেকনিক্যাল পরীক্ষা তাই না ওয়ারলেসের তো সেই অনুযায়ী কিন্তু এই ধরনের নাসা টাসা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোলার চান্স একটু বেশি থাকবে হ্যাঁ তো কনস্টেবলের থেকে একটু লেভেলটা একটু আপ হবে তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখো কি চলো আজকে প্রথম প্রশ্ন দেখো ওয়ান ওয়ানলাইনার হিসাবে করা আছে খাতায় টুকে নাও দেখো দু সালে অক্টোবর মাসে কোন দেশটি দক্ষিণ এশিয়া ফুটবল ফেসার ফেডারেশান মানে সাউথ এশিয়ান তোমার মানে এস আই এফ মানে ঠিক আছে এস এ এফ হ্যাঁ এস এ এফ সাফ বলে এটাকে ফেডারেশন চ্যাম্পিয়নশিপ জিতে যে কে সেটা হচ্ছে ভারত গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো আমি তোমাদের সব টপিক অনুযায়ী করিয়ে দেবো কোনো চিন্তা না আজকে এই কটা লিখে নাও আজকে এই কটা মানে কি বলবো এগুলো বিক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তাই এগুলো তোলা হলো আর কাল থেকে বলে দিয়েছি যে ক্লাস কন্টিনিউ হবে ঠিক আছে তো সেই অনুযায়ী কাল থেকে তোমাদের যেরম আছে সেরমভাবে তোমার আমি ক্লাস নিয়ে আসবে এমনকি রেকর্ডের ম্যাথের ক্লাস প্রথম প্রথম এখন রেকর্ডেডটাই চলবে সব কিছু কাল থেকে হবে টাইম আমি তোমাদের ইউটিউবে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর আমি তো বলে দিয়েছি টাইম অনুযায়ী আমার হয় না তো তোমরা একটু দেখে নিও যখন যখন তোমাদের নোটিফিকেশান চলে যাবে তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে দেখো জুপিটারের ট্রোজান গ্রহাণু অধ্যয়নের জন্য নাসা কোন মিশন চালু করেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জুপিটারের ট্রোজান গ্রহাণু অধ্যয়নের জন্য নাসা কোন মিশন চালু করেছে লুসি মিশন চালু করেছে ঠিক আছে কে ইসরোর সঙ্গে হাত মিলিয়ে জিও স্পেশিয়াল এনার্জি ম্যাপ চালু করেছে ঠিক আছে এটা নীতি আয়োগ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে নেক্সটটা কি আছে দেখো কোন মহাকাশ গবেষণা সংস্থা প্রথম লাকি মিশন চালু করলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব মানে খুব এভরি ওয়ানকে বলবো তোমাদের এসআই বলো চাই তোমার কনস্টেবল মেন বলো বা ওয়ারলেস যার জন্যই পড়ো প্রশ্নটা কিন্তু ভিভিআই ঠিক আছে কোন মহাকাশ গবেষণা সংস্থা প্রথম লাকি মিশন চালু করলো ঠিক আছে লঞ্চ করলো এটা হবে নাসা রাষ্ট্রসংঘ জীব বৈচিত্র শেখর সম্মেলন দু একুশ কোথায় আয়োজিত হলো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হয়ে যাবে চীন মাত্র সাত বছর বয়সী কোন ভারতীয় কন্যা গ্লোবাল স্পিস ফটো অ্যাওয়ার্ড দু হাজার একুশ জিতলো সামনে রেলের পরীক্ষা আছে তো রেলের দিকে তাকিয়ে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে তো রেলের পরীক্ষাতে এরম ধরনের প্রশ্ন তোমরা বেশি আসে তোমরা জানো এটার হচ্ছে আধ্যা আর ঠিক আছে তো আমি আবারও বলছি প্রশ্নগুলো খাতায় টুকুটুকে করো সম্প্রতি কোন ভারতীয় গ্লোবাল ইকো অস্কার পুরস্কার পেলেন সম্প্রতি কোন ভারতীয় গ্লোবাল ইকো অস্কার পুরস্কার পেলেন সঠিক উত্তর হিসেবে বিদ্যুৎ মোহন ঠিক আছে কে টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নিয়ে রেকর্ড করলেন ঠিক আছে সাকিব আল হাসান তোমরা জানো নামটা খুব পরিচিত নাম সাকিব আল হাসান ঠিক আছে তারপর ভারতের সর্বশেষ মহিলা গ্র্যান্ড মাস্টার কে কে হলেন ভারতের সর্বশেষ গ্র্যান্ড মাস্টার কে হলেন মহিলা দিব্যা দেশমুখ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আবারও বলছি একটা ক্লাস করিয়ে যদি একটা প্রশ্ন কমন দেওয়া যায় জানমা সেটা অনেক বড় ব্যাপার তো এখানে বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো মানে অনেক গুরুত্বপূর্ণ অ্যাকর্ডিং টু মি অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স তো সেই জন্য বলছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো কিন্তু মিস করো না সম্প্রতি সবচেয়ে বয়স্ক ব্যক্তি মহাকাশে গিয়েছিলেন কে তার নাম কি উইলিয়াম শার্টনার ঠিক আছে স্ট্যাটিক হিসাবে চিরকালের জন্য গুরুত্বপূর্ণ সম্প্রতি সব থেকে বয়স্ক ব্যক্তি মহাকাশে গিয়েছিলেন তার নাম কি ঠিক আছে আমি আবারও বলছি প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উইলিয়াম শার্টনার দেখো দু হাজার একুশ শিখে প্রহ্লাদ পুরস্কার কে জিতেছেন শিখে প্রহ্লাদ পুরস্কার জিতেছেন কে মাইক্রোসফট টিম ঠিক আছে মাইক্রোসফট টিম জিতেছে শিখে প্রহ্লাদ পুরস্কার নেক্সটে কি আছে দেখো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স মানে খাদ্য যে সূচকের তালিকাতে হাঙ্গারের দিক থেকে দু হাজার একুশে কততম স্থানে আছে দেখো ভারতের একশো একতম তারপর ভারত কোন দেশের মধ্যে এক্স যুদ্ধ অভ্যাস তোমার দু হাজার একুশ সৈন্য অভ্যাস আয়োজিত হবে ঠিক আছে এটা এখনও হয়নি সঠিক উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র আইপিএল দু কোন দল জয়লাভ করলো আইপিএল দু কোন দল জয়লাভ করলো আমি আবারও বলছি প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বিক্ষিপ্ত প্রশ্ন হোক বাট ইম্পর্টেন্ট একটা জায়গায় লিখে নিও সিএসকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও বারবার করে বলছি তোমার লাইকে আমি অনুপ্রেরণা পাবো পয়সা পাবো না ঠিক আছে তারপর নেক্সটটা কী আছে দু সালে কোন দেশ এক্স মিলিয়ান নৌসেনা অভ্যাস আয়োজিত হবে কোন দেশে এক্স মিলিয়ান নৌসেনা অভ্যাস মানে যুদ্ধ অভ্যাস আয়োজিত হবে মানে নৌসেনা অভ্যাস আয়োজিত হবে কি হবে সঠিক উত্তর হবে ভারত তো আজকে শরীরটা খারাপ ছিল বলে তোমার এই পনেরোটা প্রশ্ন আজকে করো নেক্সট থেকে একদম টপিক অনুযায়ী আবার করাবো ঠিক আছে চলো ততক্ষণের জন্য ভালো থেকো যারা ভর্তি হবে তারা এই নম্বরটায় যোগাযোগ করো নতুন অ্যাডমিশন তোমার ডাব্লিউপি কনস্টেবল মেন এবং এস তো বলেছি লাস্ট তোমার চল্লিশ দিনে প্রিপারেশানে যারা ভর্তি হতে চাইছো দেরি করো না অলরেডি কাল থেকে অ্যাডমিশন শুরু হয়েছে ঠিক আছে তোমাকে তৈরি করার দায়িত্ব আমার থাকবে নোটপত্র গুগল মিটে ক্লাস রেকর্ডেড ক্লাস এবং প্রাইভেট ডেফিনেটলি সবটা চলো যারা ভর্তি হবে এখানে যোগাযোগ করো চলো আজকে পর্যন্ত এতটাই নেক্সট ভিডিও দেখা হবে জয় হিন্দ বন্ধু মাত্র